ছাত্রছাত্রীরা একটু ভয়ের মধ্যে থাকেন এবং তাড়াহুড়া করেন এই জন্য যে সেপ্টেম্বর সেশনে তো আইএলটিএস এর বাইরে যে এক্সামগুলো আছে, ডুয়োলিঙ্গো টেস্ট, ওআইটিসি ইংলিশ টেস্ট, ল্যাঙ্গুয়েজ স্যার বা অন্যান্য যেগুলো আছে, সেই টেস্টগুলোর মাধ্যমে তো আসা যাচ্ছে। তো যদি নিয়ম নীতির মধ্যে পরিবর্তন আসে তাহলে কি জানুয়ারিতে আমি আসতে পারবো কিনা, ধরতে পারবো কিনা, আমার বিপদ হয়ে যাবে। কারণ আইএলটিএস আমরা দিচ্ছি কিন্তু কম আসতেছে, তো অন্যগুলো দিয়ে আমি একটু ইজিলি চলে আসতে পারতেছি, এ ধরনের একটা চিন্তা থাকে। আমি বলবো এ ধরনের চিন্তা করার কোনো কারণ নেই। মাঝখানে একটা বিষয় যেটি শোনা যাচ্ছিল, ওআইইটিসি যে ইংলিশ টেস্টটা রয়েছে বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে, এটি আইএলটিএসের বিকল্প টেস্ট হিসেবে, সেই টেস্টের ব্যাপারে কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছিল তাদের সিকিউরিটি রিলেটেড, যেহেতু অনলাইনে হয়ে থাকে। এই কারণে কিছু ইউনিভার্সিটি ওআইটিসি সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা বন্ধ করে দিয়েছিল এবং এই কারণে সেপ্টেম্বরে কিন্তু একটা বড় সংখ্যক স্টুডেন্ট আসতে পারবে না যারা ওআইটিসির উপর ডিপেন্ড করেছিল। তো এখন দেখা যাচ্ছে যে ওআইটিসি তারা তাদের এক্সাম প্রক্রিয়ার মধ্যে এবং সার্টিফিকেটের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। এই পরিবর্তনের কারণে আবার ওআইটিসির গ্রহণযোগ্যতাটা বেড়ে যাচ্ছে, নতুন করে কিছু ইউনিভার্সিটি আবার এই ওআইটিসি অ্যাকসেপ্ট করবে বলে তারা ঘোষণা দিয়েছে। তাহলে একদিকে কিছু ইউনিভার্সিটি যেমন বলছে নেবে না, আবার কিছু ইউনিভার্সিটি বলছে ওআইটিসি কিন্তু অ্যাকসেপ্ট করবে। তাহলে এখন জানুয়ারিতে কিন্তু ওআইটিসি দিয়ে হবে যেভাবে সেপ্টেম্বরে হয়েছে, তবে এটা নিয়ে টেনশন করার দরকার নেই। পরিবর্তনগুলোর মধ্যে ওআইটিসি নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে। যেমন আগে তারা অ্যালফাবেটিক্যালি সার্টিফিকেট ইস্যু করতো, B1, B+, C1 এরকম, এখন তারা নিয়ে আসছে নাম্বারের মধ্যে, আইএলটিএসের মতো। যেমন আইএলটিএসের যে 6 পয়েন্টটা, ওআইটিসিরও এটাই 6 পয়েন্ট। আবার আইএলটিএসের আপনার যেটা 6.5 সেটা হচ্ছে কিন্তু ওআইটিসির 7, আবার আইএলটিএসের যেটা 7 সেটা হচ্ছে ওআইটিসির 8। এইভাবে ওআইটিসি আইএলটিএসের 6-এর সাথে 6 সমন্বয় রেখে এর আগের এবং পরের নাম্বারগুলো খুব সুন্দর করে তারা সমন্বয় করেছে, যার কারণে ওআইটিসিতে এখন আমার কাছে মনে হচ্ছে যে এক্সামের প্রক্রিয়ার মধ্যে তেমন কোনো পরিবর্তন তারা নিয়ে আসেনি, কিন্তু তাদের সার্টিফিকেটের মধ্যে সিস্টেমের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে এসেছে। এই পরিবর্তনটা অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, যেটা আইএলটিএসের সাথে অনেকটা মানানসই। অতএব ওআইটিসি আগেও অ্যাকসেপ্ট হয়েছে, জানুয়ারিতেও অ্যাকসেপ্টেড হবে। যারা আইএলটিএস দিচ্ছেন বা দিবেন তাদের জন্য অবশ্যই আইএলটিসি ভালো, আইএলটিসি প্রথম চয়েস, কিন্তু কোনো কারণে এক ব্যান্ডে কম হয়, কম চলে আসছে, একটা সেকশনে কম চলে আসছে, এই কারণে এখানে প্রিসেশনাল ইংলিশ কোর্স যদি নিতে হয় তাকে অনেক টাকা খরচ হবে, এই যারা আছেন, অথবা যারা আছেন যে আবার আইএলটিএসের এক্সামের যে ডেটগুলো সেই ডেটগুলো পাইতে লেট হচ্ছে, অথবা আইএলটিএসের টাকা বেশি, ফিটা একটু বেশি, এইসব চিন্তা যাদের আছে তারা ওআইটিসির জন্য যেতে পারেন। ওআইটিসি সার্টিফিকেটটা তাদের খুব দ্রুত সংগ্রহ করে ফেলা দরকার। এর বাইরে আর নিয়মকানুনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি। ইউনিভার্সিটিগুলো কমপ্লায়েন্সের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কিছু পরিবর্তন নিয়ে এসেছে, পরিবর্তনটা মানে হচ্ছে একটু কড়াকড়ি বা যাচাই বা সেই প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে, যেহেতু লক্ষ লক্ষ স্টুডেন্টরা চলে এসেছেন এই জন্য তারা একটু যাচাই বাছাই করছেন আগের চেয়ে একটু বেশি। কিন্তু তার মানে এই না যে ভিসা প্রক্রিয়ায় কোনো সমস্যা হচ্ছে বা ভিসা ইস্যুর ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে বা ইউনিভার্সিটি কাজ দিচ্ছে না, অবশ্যই দিচ্ছে, একটু যাচাই বাছাই করে জেনুইন স্টুডেন্ট দেখেই তারা দেওয়ার চেষ্টা করতেছে।